তো ভিউয়ার্স, কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে ফ্রন্ট অ্যাড করবেন, কিভাবে আপনারা বাংলা স্টাইলিস্ট ফ্রন্ট কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, তা আমি আজকে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো আমি মিঠুন আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপস 0.2। তো ভিউয়ার্স, আশা করছি সবাই পুরো ভিডিওটাই দেখবেন, কেউ ভিডিওটাই স্কিপ করবেন না। তো আপনারা সবাই সরাসরি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর তো ভিউয়ার্স, আপনারা ফ্রন্ট অ্যাড করার জন্য আপনারা যে কোনো একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আপনাদের সামনে। তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আপনারা সরাসরি টেক্সটে ক্লিক করে দিবেন। নিচে একটা টেক্সট বলে একটা অপশন আছে, তো ওটাতে ক্লিক করে দিবেন। তারপরে যে এ প্লাস একটা অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে যেখানে ফ্রন্ট আছে বাংলা, তো বাংলাটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি লিখছি আমার। তো আমার লেখার পরে যে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, স্টাইলে ক্লিক করবেন, কিংবা আপনারা সাইডে যে কোনো একটা ইয়াতে ক্লিক করবেন। আমি স্টাইলে ক্লিক করলাম। তারপর আপনারা আবার রিটার্ন ফ্রন্টে চলে আসবেন। এখান থেকে আপনারা ফ্রন্টে ক্লিক করে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো আপনারা সরাসরি ফ্রন্টে আবার ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা ফ্রন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার নেটটা একটু স্লো থাকার কারণে কিন্তু লোডিং নিচ্ছে। তো আমার নিচে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন একটা ইন্টারফেস চলে আসে, একটা প্লাস আইকন আছে একদম কোণারে। তো এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপলোড ফ্রন্টে ক্লিক করে দিবেন। তো আপলোড ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফ্রন্টটা ডাউনলোড দেওয়া আছে, তো ওই ফ্রন্টটা এখান থেকে অ্যাড করে নেবেন সরাসরি। তো আমার এই যে আমি ফ্রন্টে চলে গেলাম, তো এখান থেকে আমি তিনটা ফ্রন্ট অ্যাড করে নিব। তো এখানে প্রথমে আমি যে একটা ফ্রন্ট অ্যাড করছি নিচে কিন্তু শো হচ্ছে। তারপর আমি দ্বিতীয় একটা ফ্রন্ট অ্যাড করে নিব। তো দ্বিতীয় ফ্রন্টটা যে অ্যাড করার জন্য আমি এখান থেকে ফ্রন্টে গিয়ে আমি কিন্তু ফ্রন্টগুলো অ্যাড করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে একটা ফ্রন্ট কিন্তু অ্যাড করছি। তো আমার কিন্তু যে এখানে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন বাংলা লেখাটা কিন্তু শো করছে এবং স্টাইলিশভাবে কিন্তু লেখাটা হয়েছে। তো আপনারাও চাইলে অতি সহজেই কিন্তু এরকমভাবে ফ্রন্ট অ্যাড করে নিতে পারেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ভিউয়ার্স, আশা করছি সবাই বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে ফ্রন্ট অ্যাড করবেন। তো আমরা জানলাম কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ফ্রন্ট অ্যাড করতে হয়। তো আমাদের কিন্তু এখন ফ্রন্ট লাগবে। তো আমাদের এই ফ্রন্টগুলো আমরা কোথায় পাবো? তো এই ফ্রন্টগুলো কোথায় পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিখবেন বাংলা ফ্রন্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এই যে লেখেন, আমি কিন্তু এখানে লিখলাম বাংলা ফ্রন্ট। তো আপনারা সরাসরি বাংলা ফ্রন্ট লিখে সার্চ করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে লিপিঘর। তো এই যে প্রথমে ফার্স্টে যে লিপিঘরটা আছে, তো এটা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, বিভিন্ন স্টাইলের ফ্রন্ট আছে। তো আপনাদের এখান থেকে যেই ফ্রন্টটা ভালো লাগবে, তো ওই ফ্রন্টটা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। তো ভিউয়ার্স, আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের। তো হোয়াটসঅ্যাপে এসে আমাকে নক দিবেন, আমার ডাউনলোড করার কিছু ফ্রন্ট আছে, ওইগুলো আমি আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।